ভারত একটা গুলি করলে পাকিস্তান চারটা গুলি করে, যত কিছু পারে বাংলাদেশের উপরে এসে করে। কেন করে? এখানে একটা অথর্ব প্রধানমন্ত্রী আছে, অথর্ব শাসক আছে, অথর্ব প্রশাসন আছে, অথর্ব সেনাবাহিনী আছে। এই দেশটা নিজেই বুঝে না যে দেশটার গুরুত্ব কতটুকু, এর অস্তিত্ব কত বড়। কি কোয়ালিফিকেশন হাসিনার? হাউ ক্যান হাসিনা ক্লেম যে আমি বাংলাদেশকে আপডেট করছি? কি যোগ্যতা আছে আপনার? না বুঝেন অর্থনীতি, না বুঝেন রাজনীতি, রাজনীতি বুঝেন একটা, জুবাবো, মারবো, গিলাবো, ধরে আনতে গেলে বাইন্দা আনবো, বাজে রাজনীতি ছাড়া আর কি বুঝেন? পিকে হালদারকে ফেরত পাঠাবে ভারত, ফেরত পাঠাতে বাধ্য, কারণ আমরা তাহাদের, তাহারা যখন দাবি করে আমরা তাহাদের আসনগুলোকে ফেরত পাঠাই, আমরা যখন দাবি করি সেটা তাদের ফেরত দিতে হবে। এখন কথা হচ্ছে যদি ফেরত না দেয় সেটা দেখা যাবে। আওয়ামী লীগ সরকার তো শেষ কথা না বাংলাদেশে, আরও তো সরকার আসবে। সুতরাং ভারতের তো অনেক কিছু করার থাকবে বাংলাদেশের সাথে, প্রতিবেশী হিসেবে বাঁচতে হবে। ভবিষ্যতে কোনো আসামি আমাদের কাছে চাইলে আমরা সেটা দেবো না, এখন তাকে আটকে রাখবে কেন? তাকে ফেরত দিতে হবে, এটা আইনের বক্তব্য, আইনের কথা। সেটা ভারত বললেই তো হবে না যে এখন শুভেচ্ছা কার আদম, এগুলো তো মিষ্টি কথা, মধুর কথা, এসব কথা, এসব বলে বলেই তো আসলে সময় নষ্ট করছে, আসল কাজে তো কিছুই করবে না ভারত। ওকে ফেরত পেলে আমরা 3,000 কোটি টাকা ফেরত পাবো, ভারত সেটা চায় না। যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে গত 13-14 বছরের মতো সবচেয়ে চাপে রয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি। আপনি নিশ্চয়ই জানেন যে কলকাতায় ধরা পড়েছেন পিকে হালদার এবং তার মতো একজন দুর্নীতিবাজ ব্যক্তিকে নিয়ে ভারত বাংলাদেশ রাজনৈতিক বৈরিতা সেটি আরেকবার উন্মোচন হলো, এবং দোরাই সাবি তিনি বলেছেন যে পিকে হালদারকে বাংলাদেশে ফিরিয়ে দেয় এটা কোনো শুভেচ্ছা কার্ডের আদান প্রদানের মতো সহজ বিষয় নয়। তো হঠাৎ করে এই পিকে হালদারকে নিয়ে কেন এই টানাপোড়েনের সূত্রপাত হলো বলে আপনি মনে করেন? বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে এবং আসামের উল্লেখযোগ্য নেতৃবৃন্দকে ফেরত পাঠাতে এটা 2 সেকেন্ড লাগে না। আর এখানে আমাদের একজন দুষ্কৃতিকারী অনুপ চেটিয়া তো একজন কারো দৃষ্টিতেও মুক্তিযোদ্ধা, ভারতের সরকারের দৃষ্টিতে সন্ত্রাসী বা হোয়াট এভার ইট ইস, এটা তো আমরা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কিন্তু কথা হচ্ছে এখানে একটা লোক দেশের থেকে 3,000 কোটি টাকার উপরে লোপাট করে চলে গেছে, ভারত তাকে ভারত প্রথমে তো ভারতের সে আশ্রয় নিয়েছিল কিভাবে এতদিন? বাংলাদেশ মিডিয়াতে এত কিছু লেখা হলো ভারতের সে ছিল, সে ভারতে ভিসা নিয়ে যায়নি, সে ভারতে বৈধভাবে ছিল না, সে ভারতে বাড়িঘর কিভাবে কিনেছে, বিদেশি নাগরিক কিভাবে ভারতে বাড়িঘর কিনে, তার বৈধ আয়ের উৎস কি, ভারতের ইমিগ্রেশন আইনে কোনো ল নেই যে তুমি যে কেউ বিদেশি যদি এখানে কোনো সম্পদ কিনে সেটার অর্থটা কোত্থেকে আসছে উৎস দেখতে হবে না? শুধুমাত্র মুসলমান কিছু করলে এটা মুসলিম টেররিস্টের পয়সা হয়ে যায়, আর ওরা যখন এইভাবে 3,000 কোটি 5,000 কোটি টাকা দেশ থেকে সরায় বাংলাদেশের প্রচুর অর্থ ভারতে চলে যাচ্ছে। এবং বিশেষ করে আমি এখন ওপেনলি বলবো, আমাদের হিন্দু কমিউনিটি যখন সরায় তারা ফার্স্ট এটা ভারতে পাঠায় এবং ভারত সরকার সেটাকে লাই দেয়, তারপরে এটা অন্যভাবে তাদের যদি ইচ্ছা হয় তারা আমেরিকা ইংল্যান্ড কোথাও সরায়। এগুলো স্ট্যান্ডার্ড ব্যাপার, আমরা এগুলো গবেষণা করেই বলছি, তথ্যগুলো আমাদের কাছে আসছে বলেই আমরা বলছি। পিকে হালদারকে ফেরত পাঠাবে ভারত, ফেরত পাঠাতে বাধ্য, কারণ আমরা তাহাদের, তাহারা যখন দাবি করে আমরা তাহাদের আসনগুলোকে ফেরত পাঠাই, আমরা যখন দাবি করি সেটা তাদের ফেরত দিতে হবে। এখন কথা হচ্ছে যদি ফেরত না দেয় সেটা দেখা যাবে। আওয়ামী লীগ সরকার তো শেষ কথা না বাংলাদেশে, আরও তো সরকার আসবে। সুতরাং ভারতের তো অনেক কিছু করার থাকবে বাংলাদেশের সাথে, প্রতিবেশী হিসেবে বাঁচতে হবে। ভবিষ্যতে কোনো আসামি আমাদের কাছে চাইলে আমরা সেটা দেবো না। দিজ আর প্রেসিডেন্ট, এগুলো হল উদাহরণ, দৃষ্টান্ত। ইউ ডিড নট ডু এ, আই উইল নট ডু বি, এই বার্গেনটা থাকবেই, বিকজ আমরা সার্বভৌম রাষ্ট্র, দুটো সার্বভৌম রাষ্ট্র। এখানে কেউ স্বামী স্ত্রী বলে কি বলে ওইসব পাগল ছাগল কথাবার্তা, এগুলো কোনো মূল্য নেই। আইনের মূল্য আছে, রুল অফ লর মূল্য আছে, হোয়াট দ্য ইন্টারন্যাশনাল ল সেইজ অ্যাবাউট ইট। এখানে এক্সট্রাডিশন টিটি যদি থাকে, টিটির বর্তমানে একটা লোককে দিতে বাধ্য, টিটির অবর্তমানেও দিতে বাধ্য। দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং কেস ম্যান, এখন তাকে আটকে রাখবে কেন? তাকে ফেরত দিতে হবে, এটা আইনের বক্তব্য, আইনের কথা। সেটা ভারত বললেই তো হবে না যে এখন শুভেচ্ছা কার আদম, এগুলো তো মিষ্টি কথা, মধুর কথা, এসব কথা, এসব বলে বলেই তো আসলে সময় নষ্ট করছে, আসল কাজে তো কিছুই করবে না ভারত। ওকে ফেরত পেলে আমরা 3,000 কোটি টাকা ফেরত পাবো, ভারত সেটা চায় না। ভারত কোনোদিন বাংলাদেশে ভালো কিছু চায় না, এটা হলো সমস্যা বাংলাদেশের।
এটা হলো সমস্যা আওয়ামী লীগের। আওয়ামী লীগ সেটা বুঝেও ক্ষমতা থাকার জন্য এই চালাকিগুলো করে। আওয়ামী লীগ শুড ডিল উইথ ইন্ডিয়া অন এন ইকুয়াল টার্ম, দেবে না মানে ইউ ব্লাডি উইল গিভ ইট, নাহলে আন্তর্জাতিক আদালতে কেস করে দেওয়া হোক যে আসামিকে ফেরত দেওয়া হচ্ছে না। দের আর লস, দের আর প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেস করে দেখ, করবে না আওয়ামী লীগ, সেই কাজ করবে না। আর পি কে হালদার দিকে টাকা খেয়ে ফেলছে, এভাবেই থাকবে। ওই টাকা ভারত 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 বেনিফিটেড হচ্ছে, 3,000 কোটি টাকা কম কথা নয়। সুতরাং ভারতের অর্থনীতি বেনিফিটেড হচ্ছে, এভাবে আরও পি কে হালদাররা বাংলাদেশ থেকে টাকা পাঠাবে। ওই যে আর আগে ওসি কি নাম আমাদের কক্সবাজারের প্রদীপ, হ্যাঁ প্রদীপ, দেখেন প্রদীপের কত টাকা আবিষ্কার হয়েছে ওখানে। তারপর আরেক সচিব আছে এখন, গত সপ্তাহে দেখলাম, মানে ইউ নেম ইট, একের পর এক হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে ফেলছে। এখানে ইটস এ ভেঞ্চার। এখানে আওয়ামী লীগ, তাহাদের অনুগত আমাদের হিন্দু ভাইয়েরা বেশ কিছু, তারপরে তো আপনার কি বলে ভারত, ভারতের বেনিফিট সব দিক থেকে। সুতরাং এটা একটা ইটস এ নেক্সাস, এটা একটা ভিঙ্গুলের চাকা। এখানে তারা ত্রিপক্ষীয় চতুর্পক্ষীয়ভাবে একটা সারাশীয় অভিযানে নেমেছে বাংলাদেশটাকে শেষ করার জন্য, মাংস অর্থনীতিকে ধ্বংস করার জন্য সব কিছু। আপনি দেখবেন খুব বিপদের সময় হঠাৎ করে ভারত যখন পেঁয়াজের কাশিস, পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ করে দেয়। নর্মাল সময় বন্ধ করেন না কেন, নর্মাল সময় ব্যবসা করতে পারেন, বিপদটা যখন আসে তখন বন্ধ করে দেয়। আবার বিপদের সময় গম এক্সপোর্ট বন্ধ করে দেয়। তো কথা হচ্ছে কি, এই দেশটার উপর নির্ভরশীলতাটা একটা বিরাট অন্যায় আমাদের জন্য। একটা সময় ছিল 75-এর সময়, আমরা এই দেশটার উপর নির্ভর করিনি, আমাদের সময়টা খুব ভালো ছিল তখন। এই মানসিক যন্ত্রণা নিয়ে তো থাকা যায় না রে ভাই, এটা প্রতিবেশীর সাথে মানসিক যন্ত্রণা নিয়ে সহবাস করা যায় না, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারত খুব চালাকি করে আমাদের সাথে, ভারত মনে করে ভারত ইজ সুপার স্মার্ট কান্ট্রি, ইউ আর নট, ওকে। চীন তাকে থাপড়াইতে থাপড়াইতে দাঁত বাঁকা করে ফেলছে ভারতের। পাকিস্তান, ভারত একটা গুলি করলে পাকিস্তান চারটা গুলি করে, যত কিছু পারে বাংলাদেশের উপরে এসে করে। কেন করে? এখানে একটা অথর্ব প্রধানমন্ত্রী আছে, অথর্ব শাসক আছে, অথর্ব প্রশাসন আছে, অথর্ব সেনাবাহিনী আছে। এই দেশটা নিজেই বুঝে না যে দেশটার গুরুত্ব কতটুকু, এটার অস্তিত্ব কত বড়, এটা যে এটার কতটুকু শক্তি আছে। একটা জাতি তা যখন তার নিজেকে অনুভব করতে পারে না যে 160 মিলিয়ন একটা লোক, একটা দেশ, যে দেশের প্রতি ঘরে ঘরে বিদেশি লোক আছে, ডলার পাঠাচ্ছে, আমার সমস্যাটা কি, আমি কত শক্তিশালী, এই যে আওয়াজটা আসে বাংলাদেশ উঠে যাচ্ছে, এটা কি হাসিনার জন্য উঠতেছে? বাংলাদেশ বাংলাদেশ উঠতেছে, প্রত্যেক ঘরে ডলার যাচ্ছে ভাই, বাংলাদেশ উঠতেছে বিকজ ব্যক্তি উদ্যোগে প্রচুর শিল্প কারখানা হচ্ছে, যারা বিদেশে বিনিয়োগ করে এক্সপোর্ট করছে। এই যে গার্মেন্ট এই জায়গায় আসছে কিভাবে, বাংলাদেশ তো এই ধরনের নেতৃত্ব কি বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসবে? কি কোয়ালিফিকেশন হাসিনা, হাউ ক্যান হাসিনা ক্লেম যে আমি বাংলাদেশকে আপডেট করছি? কি যোগ্যতা আছে আপনার? না বুঝেন অর্থনীতি, না বুঝেন রাজনীতি, রাজনীতি বুঝেন একটা, চুবাবো, মারবো, কিলাবো, ধরে আনতে গেলে বাইন্দে আনবো, এই বাজে রাজনীতি ছাড়া আর কি বুঝেন? এগুলো তো হচ্ছে গ্রাম লেভেলের, কমিশনার লেভেলের রাজনীতি, এগুলো তো রাষ্ট্রীয় রাজনীতি না। গ্রাম লেভেলের এত খারাপ রাজনীতি হয় না, মেম্বার লেভেলে এত এত ছোট এত এত বাজে রাজনীতি হয় না। সো দিস ইজ হোয়াট ইট ইজ। তো স্যার, প্রতি 5 মিনিট পর পর আপনার শব্দে সমস্যা হচ্ছে, তো আপনি আবার যদি ডিসকানেক্ট করে আবার আমাদের সাথে সংযুক্ত হন। দর্শক, আমরা অপেক্ষা করছি জনাব শহীদ ইসলামের জন্য, তার সংযোগ দিতে প্রতি 5 মিনিট পর পর তার শব্দে সমস্যা হচ্ছে, সেজন্য তাকে ডিসকানেক্ট হয়ে আবার আমাদের সাথে যুক্ত হতে। শহীদ ইসলাম, এবার আমি দৈনিক যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব। যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে গত 13-14 বছরের মতো সবচেয়ে চাপে রয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি, রাজস্ব আয় ঘাটতির পাশাপাশি নতুন করে যোগ হয়েছে বিশ্ব সংকট, বিশেষ করে আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি এবং রেমিটেন্স আয়ে ঘাটতির কারণে আগামীতে সংকট আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের যে ভূমিকা আপনি দেখছেন, তা কি আদৌ সন্তোষজনক? এখন তো ইটস টু আর্লি টু এই ব্যাপারে মন্তব্য করার জন্য। সরকার যদি সমস্যা ট্যাকল করতে পারে তাহলে আমরা বলবো যে সন্তোষজনক। আমরা যাই বলি, ইরেসপেক্টিভ অফ হোয়াট উই সে, সরকার যদি পরিস্থিতি সামাল দিতে পারে তখন সরকার তখন বলবে যে আমরা কি সামাল দেইনি, আমরা কি শুন, তাহলে আমাদের পলিসিতে ভুল কোথায়? আসল কথা হচ্ছে যেটা, সেটা হলো যে
সামষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝাচ্ছি, ম্যাক্রো ইকোনমির কথা বলা হচ্ছে ইংরেজিতে, যেটা বলি ম্যাক্রো ইকোনমি। এখানে আপনার দেশের গ্রোথ কোন দিকে যাচ্ছে, আপনার ব্যালেন্স অফ ট্রেডটা কোন অবস্থায় আছে, আমরা কতটুকু আমদানি করছি, কতটুকু রপ্তানি করছি, তারপরে আমাদের আন্তর্জাতিক মুদ্রা, মুদ্রার যে রিজার্ভ, রিজার্ভটা কোন অবস্থাতে আছে, তারপর আমাদের এক্সপোর্টের প্রক্লিবিটি কি, ডাইমেনশনটা কি, কোন দিকে যাচ্ছে, এটা কি বাড়বে না পড়ে যাবে, তারপরে আপনার অনেকগুলো ফ্যাক্টর নিয়েই তো সামষ্টিক অর্থনীতি আসে। এখন কথা হচ্ছে যে সরকার কি করছে, তাইলে মুদ্রা তো ব্যয় হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, যেহেতু ইম্পোর্টটা বেড়ে গেছে, খরচ যেহেতু বেড়ে গেছে, দ্বিতীয়ত আপনার রিমিটেন্স কমে গেছে, এক্সপোর্ট এখনো একটা অবস্থানে আছে ভালো, বাট কথা হচ্ছে আপনি যেই পরিমাণ ইনফ্লেশন হচ্ছে দেশে, মুদ্রাস্ফীতি হচ্ছে, আপনি যখন মুদ্রাস্ফীতির সাথে তুলনা করতে চান, তাহলে যে লেটস সে এক্সপোর্ট 5% বাড়লো, একটা কথা বলছি, মুদ্রাস্ফীতি যদি 8% বেড়ে যায়, তাহলে এক্সপোর্টের তো কোনো মূল্য নেই তো। সুতরাং আমি সামষ্টিক অর্থনীতি বলতে সাধারণ জনগণের, সাধারণ মানুষের জ্ঞানের জন্য আমি একটা কথা বলবো, যখন দেখবেন আপনার দেশের মুদ্রার মান পড়ে যাচ্ছে অ্যাগেনস্ট এ বাস্কেট অফ আদার কারেন্সি, ইন দ্যাট কেস পার্টিকুলারলি ইউএস ডলার, যেহেতু ইউএস ডলারটা হলো এটা হলো সেন্ট্রাল কারেন্সি।